10,323-এর পর এবার ধর্ণায় বসলেন সর্বশিক্ষায় কর্মরত এক শিক্ষক মৃদুল রায় নামে এক ব্যক্তি। 2007 সাল থেকে সর্বশিক্ষায় শিক্ষক হিসেবে চাকুরিরত। চলতি মাসের শেষ দিন অর্থাৎ 30 এপ্রিল তিনি চাকুরি থেকে অবসর নিচ্ছেন, কিন্তু এতেই নারাজ শিক্ষক মৃদুল রায়। আরও এক বছর চাকুরি করার ইচ্ছা প্রকাশ করেই তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে রীতিমতো ধর্ণায় বসে পড়েন তিনি। দাবি একটাই, চাকুরির এক্সটেনশন। পরিস্থিতির সামাল দিতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়াই থানায়। ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী এসে মৃদুল রায়ের অযৌক্তিক ধর্ণায় বাধা দিয়ে তাকে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি একজন প্রধানমন্ত্রীর শিষ্য, আমি একজন ক্ষমতা ব্যক্তি হই, ক্ষমতার জন্য কিছু করি না, আমি আমার দেশের জন্য কিছু করি। আমাকে অধিকার দেওয়া হবে, চলেন না, অধিকার বঞ্চিত করা হইতেছে। আমি যথারীতি
গত 27 তারিখে আমার ফেরত ছুটিকে অলরেডি জানিয়ে দিয়েছেন ওনার অ্যাপ্লিকেশন সহ। তো গতকালকে উনি আবার এসে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যায় যে আজকে 12টার দিকে যাতে 12টার মধ্যে যাতে ওনার প্রেয়ারের একটা পজিটিভ সিগন্যাল ওনাকে দেওয়া হয়। তো আমি বলেছিলাম আমরা তো আপনার সমস্ত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি, যদি এদিক থেকে কোনো গ্রিন সিগন্যাল আসে আপনাকে অবশ্যই জানানো হবে। কিন্তু উনি আজকে 12টার সময় অফিসে এসে আমার এখানে এসে আমার কাছে কোনো অনুমতি না নিয়ে আমার এই অফিসের যে ক্যাম্পাসের ভিতরে ঢুকে কিছু পোস্টার লাগাচ্ছিলেন। তো আমি কি আমি ওনাকে বলেছিলেন তো আপনি তো এভাবে আমার অনুমতি না দিয়ে এই কাজটি করতে পারেন না। তো ওই সময় আমরা আলোচনায় বসেছিলাম ওনার সাথে, আমি বলেছিলাম আবারও যে আপনার প্রেয়ারটা যদি আসে আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। তো উনি আমার কোনো কথাই মানতে চাইল না। আমি ওনাকে বলেছিলাম যে সার্ভিস রুলে তো এটা ডিপার্টমেন্ট চিন্তা করবে, যদিও এরকম কেস আমি পাইনি কন্ট্রাক্ট টিচারের মধ্যে যে কেউ এইভাবে এক্সটেনশন পুলিশ লেগে নিচ্ছে। আচ্ছা, পুলিশ নিচে এখন আমাদের যে দৈনিক কাজ আমাদের এটা হ্যাম্পার হচ্ছিলো ওনার আচার আচরণে, তো ওই কারণে পুলিশ বলেছে থানাতে গিয়ে ওনার সাথে আলোচনা করবে। ওটার জন্য গিয়েছি এক বছর যে এক্সটেনশন চাইছে এটা কি আমাদের সম্ভব নাকি? দেখেন আমাদের কাছে তো এই মুহূর্তে এরকম কোনো মেমো বা নোটিশ নেই যে কেউকে এক বছর এক্সটেনশন করা হয়, এরকম কোনো নোটিশ নেই। উনি বারবার একটা কথা বলছিলেন প্রধানমন্ত্রীর কথা গুরুত্ব দিচ্ছে, তো এর মধ্যে কি লকডাউনের মধ্যে কোনো সর্বশিক্ষার টিচার কি এর মধ্যে আর গেছে নাকি এই পিরিয়ডে? না, এই পিরিয়ডে আমার এই পিরিয়ডে কোনো সর্বশিক্ষার শিক্ষক রিটায়ারমেন্টে যায়নি। ওনার যাওয়ার ডেট আজকে হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।